মানে ভালো খবর আপনি ভালো আছেন তো বস হ্যাঁ মানে হইছে কি মানে কি কি কিডন্যাপ হয় নাই কিডন্যাপ হইছে বস কিডন্যাপ হইছে এই যে করিন বক্স সামিয়া আর হইতেছে নবীন সাহেব সামিয়া এই দুই সামিয়া এই দুই সামিয়া হঠাৎ করে মানে করিম বক্স সামিয়া আরেক জায়গায় চলে গেছে আর আমি হইতেছি কাসনা আমি কিছুই বুঝতে পারতেছি না বুঝছি না সামিয়া কি আর দুই সামিয়া কি কিডন্যাপ হইছে বস দুই সামিয়াকে ধরার জন্য আমরা অপারেশন রেডি করছি অপারেশন রেডি করে আমরা এই সামিয়াকেও কবজা করছি এই সামিয়াকেও কবজা করছি ওই জায়গায় আমরা গিয়ে ওই সামিয়াকে ধরে নিয়ে আসছি এই সামিয়াকে ধরে নিয়ে আসছি হইছে কি বস দুই সামিয়া আমাদের হাতের মুঠি হঠাৎ করে হয়ে গেছে বস ক্রস কাট ভাই তোরা দুইজন মিলে কি শুরু করছস ক্রস কি হ্যাঁ ক্রস কি বস ভালো করে বুঝে রাখো বস আপনার সামিয়া উড়াল দিছে উড়াল দিছে উড়াল দিছে মানে মানে হইছে কি ওই যে করিম বক্স সামিয়া করিম বক্স সামিয়া আরেক পোলার লগে পলায়া গেছে করিম বক্সের সামিয়া আরেক পোলার লগে পলায়া দিছে তার মায়ের ছবি করবো বাসায় আমার আব্বা আম্মা আছে আমার দুই দুইটা গার্লফ্রেন্ড আছে তুমি আমার এটা কোথায় ফাঁসাইলা দুইটা গার্লফ্রেন্ড মানে আরিবা ছাড়া আরেকটাকে আরে আরিবা তো আছেই সাথে আরেকটা আছে স্ট্যান্ড বাই মোডে বুঝছো যখন ইচ্ছা তুই সুইচটা অন করে দিয়ে যে বাতিটা জ্বলে নাকি তুমি সুইচ চাপতে থাকো বাতি জ্বালাইতে থাকো আর এদিকে আমার লাল বাতি জ্বলে গেছে মানে আসলে আমি তো সবসময় তো করে কই যে আমি ব্যবসায় টাকা ইনভেস্ট করার পর মানুষজন টাকা দেয় না আমাদের টাকা আটকে আছে এগুলো তো আসলে সত্যি না সত্য কথা বলতে আমি তো ব্যবসা লস খাইছি কি কইলা তুমি যে অবস্থার মধ্যে পড়ছি আর রুস্তম যে মাল যে আকাম আমরা করছি তার কাছে মাফ চাইলে কোনো লাভ হবে না তার পায়াদেরা যদি বলি যে ভাই আমাদের মাফ করে দেন সে কানে শুনবে ভাই আপনি পাপ করছেন এটা কয়ে মারা শুরু করবে ও কানে তো আবার একটু ডিস্টার্ব আছে কি কান নিয়ে কথা হইতেছে মনে হয় ওই তোরে কইছিলাম না কান নিয়ে কিছু কইলে থাপড়াইয়া রাখুম না এর আগে হাসলিকা ভাই এর আগে দুইজনকে কানের নিচে থাপড়াইয়া পড়া বানাইয়া দিছিল না আপনার কানের কথা চিন্তা করে হাসতেছিলাম যে আপনার কান তো কিউ আবার কান ভাই আর মাল দুইটাও ঠিকঠাক মতো আছে ভাই ধন্যবাদ যা যা আচ্ছা ভাই এমনি কিউরিয়াসিটি থেকে জিজ্ঞেস করি তা সমস্যাগুলো লা হয়েছে ভাই যাইতে গেছে না চপ চপ ভাই সালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আমার জন্য দোয়া কইরেন আল্লাহ হাফেজ